হরে কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গন, আর সেই রণাঙ্গনে যুদ্ধ করার জন্য পাণ্ডুর পুত্রেরা এবং কৌরব পুত্রেরা সবাই মিলিত হয়েছেন যুদ্ধ করার জন্য। অল্প সময়ের মধ্যেই যুদ্ধ শুরু হবে। তখন আমাদের ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকৃত সঞ্জয়। হে সঞ্জয়, আমার পুত্র কৌরবেরা এবং পাণ্ডুর পুত্ররা এই যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে তারা কী করছেন? ধৃতরাষ্ট্র ছিলেন যে অন্ধ, আর সেই জন্যে উনি সঞ্জয়কে উনি জিজ্ঞাসা করছেন যে এই যুদ্ধক্ষেত্রে কী ঘটছে, কী চলছে, সেটা জানার জন্যে। সঞ্জয় হচ্ছেন ধৃতরাষ্ট্রের সচিব, সেক্রেটারি। উনি হচ্ছেন ব্যাসদেবের শিষ্য। উনি ব্যাসদেবের কৃপায় উনি এক দিব্য চক্ষু লাভ করেছিলেন, এবং যা সেই দিব্য চক্ষুর প্রভাবে উনি গৃহে বসেও কুরুক্ষেত্রের যুদ্ধে কী হচ্ছে তা উনি দেখতে পাচ্ছিলেন, হৃদয়ে দর্শন করতে পাচ্ছিলেন। এবং সেটা উনি তা সেই জন্যে ধৃতরাষ্ট্র ওনাকে জিজ্ঞাসা করছেন। আর সঞ্জয় যুদ্ধক্ষেত্রে যা কিছু হচ্ছে সেটা ওনাকে উনি বর্ণনা করছেন। তা আমরা প্রথমে আমরা দেখতে পাবো যে ধৃতরাষ্ট্র এইভাবে যে সঞ্জয়কে এইভাবে যে জিজ্ঞাসা করছেন যে এই কুরুক্ষেত্রে যুদ্ধে সমবেত হয়ে তার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা কী করছে। এখন তিনি তো জানতেন যে কুরুক্ষেত্রে তারা গিয়েছেন যুদ্ধ করার জন্য, যুদ্ধ করা ছাড়া তারা সেখানে কী করতে পারেন? তাহলে কেন উনি এভাবে প্রশ্ন করছেন? মানে ওনার মনের মধ্যে একটা সন্দেহ জাগছে, কেননা এই যুদ্ধক্ষেত্রটা হয়েছিল যে কুরুক্ষেত্র, আর কুরুক্ষেত্রটা হচ্ছে ধর্মক্ষেত্র। এখানে সুপ্রাচীন কাল থেকে এই কুরুক্ষেত্রের এই যে মহিমা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে কুরুক্ষেত্রে সমস্ত স্বর্গের দেবতারা পর্যন্ত এই স্থানকে তারা পূজা করেন, পবিত্র ভূমি, এই ধর্মক্ষেত্র। ধৃতরাষ্ট্র জানতেন যে তার পুত্ররা হচ্ছেন অধার্মিক, হ্যাঁ, আর পাণ্ডুর পুত্ররা হচ্ছেন তারা ধার্মিক। সেই জন্য উনি চিন্তা করছিলেন এই যে ধর্মক্ষেত্রের যে প্রভাব সেটা তার পুত্রদের প্রতি, পাণ্ডবদের প্রতি প্রভাবিত হবে, আর সেই জন্যই তারা তিনি ভাবছিলেন তার নিশ্চয়ই হয়তো এর ফলে তার পুত্ররা জয়ী হতে পারবে না, পাণ্ডুর পুত্রেরাই হয়তো এই যুদ্ধের ফল লাভবান হবেন। তা এছাড়া আমরা এটা থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ধৃতরাষ্ট্র তাই সঞ্জয়কে এভাবে যে তাকে প্রশ্ন করছেন, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে উনি নিজেদের মধ্যে নিজের পুত্র, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, এটা এই কথা থেকে বোঝা যাচ্ছে উনি ওনার মনোভাবটা ঠিক ছিল না, পক্ষপাতিত্ব ছিল, সমদর্শী ছিল না। যদিও পাণ্ডুর পুত্র এবং তার পুত্র সবাই এক বংশজাত ছিলেন সবাই, কিন্তু এখানে প্রথমে দেখতে পাচ্ছি উনি ওনার পুত্রদেরকে অধিকার দিয়ে পাণ্ডুর পুত্রকে যথাযথ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছেন, তাদেরকে আলাদা করছেন। এই যে মনোভাবটা ছিল এটা খুব সংকীর্ণ মনোভাব এবং পক্ষপাতিত্বযুক্ত, এটা ঠিক ছিল না। তো এর থেকে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র উনি শুধু জন্মান্ধই ছিলেন না, উনি ছিলেন সিংহান্ধ। উনি ওনার পুত্রের প্রতি, সিংহের প্রতি অন্ধ ছিলেন। যাই হোক, এইভাবে আমরা পর আমরা দেখতে পাব যে ধৃতরাষ্ট্র এইভাবে যে উনি চিন্তা করছিলেন যে ওনার যুদ্ধের কী ফল হবে, কিন্তু আমরা দেখতে পাবো যে সঞ্জয় উনি যখন এই কুরুক্ষেত্রে যুদ্ধ যখন শেষ হয়, গীতার শেষে সঞ্জয় উনি ওনাকে বলেছিলেন যে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া লক্ষ্মী স্মৃতিমতির মম। উনি বলছেন যে এই যে যুদ্ধক্ষেত্রটা, যে এটা জয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যাদের পক্ষ আছেন, এবং যেখানে তার ভগবানের ভক্ত অর্জুন যেখানে আছেন, সেখানে সৌভাগ্য বিজয় লক্ষ্মী তার পক্ষেই হবে, তার জয় অবশ্যম্ভাবী।
এটা হচ্ছে উনি এটা উনি পেয়ে যে প্রশ্নের উত্তরটা উনি উনি মানে গীতা আমরা দেখবো এটাতে শেষ করছেন। তো এটা হচ্ছে আজকের এটা হচ্ছে উনি এটি গীতার প্রথম এটাতে শুরু হচ্ছে এই সে শ্রীমদ্ ভগবদ গীতাটা হচ্ছে এই মহাভারতের একটা অংশ পার্ট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যমে এই শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য জ্ঞান লাভ করেছিলেন। তারপরে আমরা দেখতে পাবো যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের আয়োজন করেছিলেন। কেন না যেরকম মানে একটা আগাছা গাছকে যেরকম মানে সমূলে উৎপাদন করে দিয়ে করা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মকে স্থাপন করার জন্য এবং সারা পৃথিবীর ভার লাঘব করার জন্য অসুরদের বিনাশ করার জন্য উনি যুদ্ধের আয়োজন করেছিলেন। তা সেখানে আমরা দেখতে পাবো স্বয়ং এইভাবে উনি তার সমস্ত অসুরদেরকে এ করে তার ভক্তকে তিনি এখানে স্থাপন করতে করবেন করেছিলেন। এইভাবে আমরা পরে দেখতে পাবো একটা কথা আছে এখানে বলছে যথা ধর্ম তথা জয়, যেখানে অর্জুনরা হচ্ছেন ভগবানের ভক্ত এবং ওরা ধার্মিক ছিলেন সেই জন্যে তাদেরই জয় হবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।